নিয়ামতপুরে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে নিয়ামতপুর প্রতিনিধি মোহাম্মদ জনি আহমেদ। নওগাঁর নিয়ামতপুরে পুলিশ প্রশাসনের সাথে উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা 11টায় থানা ভবনের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার মোহাম্মদ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু ঈশ্বরচন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ও হাজীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামাণিক। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপপরিদর্শক ফরিদ আহমেদ, মোশারফ হোসেন ইব্রাহিম সহ উপজেলার 62টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। যেন তারা যদি নিয়ামতপুর থানা থেকে এ ধরনের আরো আমি বলি, কারণ হচ্ছে যে পূজা আমাদের, আমরা প্রতিটা পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমি সভাপতি সহ এবং আমাদের মাঝে চেতনতার অভাব, প্রতিটা গ্রামে তো অতীতের সময় ঈদগাহ নামাজ পড়া হয়, শুধুমাত্র এই বিশেষ করে সাগরীয় দুর্গন্ধ যখন আসে তখনই বাংলাদেশ সরকার সহ আমরা আপনাদের একটা জিনিস শেয়ার করে দেখেন যে কি পরিমাণ সরকারের এই সাগরীয় দুর্গটা সুস্থ এবং সুন্দরভাবে উঠাইতে বা সুন্দরভাবে সম্পন্ন করতে কি পরিমাণ শ্রম দিতে হয়, কি পরিমাণ অর্থ দেয়, কারণ আপনি সেই মজুরিতে আমি আসছি বা আমার যে অবস্থা পোস্ট থাকবে আনসার ভাইয়ারা কাটবে সবার কিন্তু সরকার একটা টিম নিয়ে